সাদা সাদা লুচি বানিয়েছি আজকে কালো জিরে দিয়ে। তাহলে তোমরা আমাকে ভুলটা ধরে দিও কমেন্ট করে। এক কাপের একটু কম ঘি দিন। তবে একটা জিনিস সব থেকে বেশি মিস করা হয়, মানে আমি করি যেটা, এগুলা এটা না তো ওটা, ওটা না তো ওটা খাবে এই বলে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো আজকে আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে শনিবার আর হচ্ছে বিপত্তারিণী পুজো, যেটা মঙ্গলবারও ছিল। মঙ্গলবারটা তো আমি করিনি, বাট আজকে শনিবার, আজকেরটাতে আমি করবো। বাট সব তার আগে আমি সবাইকে জানাই, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ বিপত্তারিণী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই তোমরা ভালো করে বিপত্তারিণী পুজোটা করো, নিজের নিজের সংসারের জন্য, সন্তানের জন্য, সব কিছু ভালো থাকুক তার জন্য। তো আমি অত রিচুয়ালস মেনে তো করতে পারবো না, যেহেতু দেশের বাইরে থাকলে না সব কিছু অ্যাভেলেবেল হয় না, সব কিছু অ্যাভেলেবেল পাওয়াও যায় না। তো যতটুকু আমার কাছে আছে, যতটুকু আমি জোগাড় করতে পেরেছি, ততটুকু দিয়েই ভক্তি ভরে পুজোটা করার চেষ্টা আমি করব। হ্যাঁ, যাবে যখন আমি দেশে ফিরবো বা দেশে থাকবো এরকম একটা সময়, তো নিশ্চয়ই চেষ্টা করব, যেরকম মাকে দেখে এসেছি, বড়োদেরকে দেখে এসেছি ছোটোবেলা থেকে, যে একদম রিচুয়ালস, সব রকমের রিচুয়ালস মেনে পুজো করতো, ওরকম করব। তো এখন আমি নিজের ভক্তি দিয়ে যতটুকু পারবো ততটুকুভাবে সুন্দরভাবে মাকে পুজো করবো। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সব থেকে বড় কথা হচ্ছে ভক্তি। তুমি যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকো না, তো তিনি তোমার ডাকে সাড়া দিতে বাধ্য, এটা আমার বিশ্বাস। তো চলো আজকে পুজো স্টার্ট করি। এখানটা আমি একটু পরিষ্কার করে নেবো, কালকের পুজোর এই এতগুলো ফুল আমার ফুটেছিলো, তো এগুলো পুজো করবো, মানে পরিষ্কার করবো। আর এখানে বাসনপত্র আরও কিছু ভেতরে আছে, ওগুলোকে বার করে, আর এই দেখো আমি না সেদিনকে পীতম্বরি নিয়ে এসেছিলাম গণেশ রথযাত্রার দিনকে। হ্যাঁ, তো পরিষ্কার করেছিলাম, তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আজকেও আমি পীতম্বরি দিয়েই পরিষ্কার করবো, তার সাথে একটু সার্ফ দেবো, তো ভালো পরিষ্কার হয়ে যায়। এগুলো সব কেনা ফুল, কালকে আমি ওই একটু ফুল টুল ফল সব কিনতে গিয়েছিলাম, তো এই ফুলগুলোকে কিনে নিয়ে এসেছি। আর কিছু আকন্দ ফুল এখন দেব, আর কিছু রেখে দেব, কালকে পরশু ঠাকুরের জন্য হয়ে যাবে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এবার ফটাফট ফল টলগুলো কাটবো, কেটে একটু ফুলের জোগাড় করে নেবো। বাইরেও অনেক ফুল আছে আমার গাছে, যে ফুলগুলো ফোটে ওগুলোকেও নিয়ে আসি চলো। এখানে 1 2 3 4 রকমের ফল আছে, অ্যাভোকাডো দেবো না, শসা ফ্রিজে আছে, তো আদর্শকে বার করতে পাঠিয়েছি। আর এইটা জানি না কি করে হয়েছে, এটা হয়তো আগে থেকে ছিল, আমি খেয়াল করিনি। আর এই যে পীতম্বরী দিদি, দেখো বাসন মেজেছি, বাসনটা কিন্তু চমকাচ্ছে। আর এই দাগগুলো যেগুলো না ওঠার নয়, সেগুলো ট্রাই করলে তো উঠবে না। তো যাই হোক চলো, তরমুজ, আপেল, শসা, কলা, লেবু, 5 রকমের ফল হয়ে গেছে, তো এবারকে এগুলোকে ধুয়ে এবার কাটাকাটি করা।
পুজো সম্পন্ন হলো সব কিছু, এবার যাব কিচেনে। যে রিচুয়ালস গুলো একটু একটু আছে ওগুলো তো করবো যেগুলো সম্ভব। আচ্ছা, এখানে আমি ঘুগনি বয়ল করতে বসেছিলাম, তো ঘুগনি বয়ল হয়ে গেছে, ঘুগনির মটর আর কি। এই যে আলু ডুমু ডুমু করে কাটা হয়ে গেছে, এটা আশান্তে ইউ অল তৈয়ারি। আর এখানে আমি আদা টমেটো আর হচ্ছে লঙ্কাটা একটু বেটে রাখতে বলেছিলাম। বিপত্তারিণী পুজোতে একটা জিনিস সব থেকে বেশি মিস করা হয়, মানে আমি করি যেটা, সেটা হচ্ছে যে হাতে যে সুতো বাঁধা হয় না, দুব্বর সুতো, ওটাকে। যেহেতু এখানে দুব্বটা অ্যাভেলেবেল নেই, কোথায় পাওয়া যাবে তাও জানি না। কালকে মন্দিরে গিয়েছিলাম ফুল আনতে, তো ওখানেও দেখিনি। বেলপাতারও খুব ইচ্ছে ছিল, যেহেতু ওরা সবসময় পারমিশন দেয় না বেলপাতা ছেঁড়ার, দিনে গেলে এক একবার হয়তো পারমিশন পাওয়া যাবে ভাগ্যের জোরে। তাও কালকে আমাদের একটু যেতে একটু লেটই হয়ে গেছিলো, অত রাতে দেবে না, আর বেলপাতা বিক্রিও হয় না, তো গাছ থেকে পেরে আনতে হয়। আর এই ছেলেগুলো ফ্রি হয়েছে একটুখানি, ব্যাস তিলক লাগিয়ে বসে পড়েছে। বাবু, পুজো করলি? কি পুজো? ফুল দিয়া আর প্রণাম কিয়া। হ্যাঁ, প্রণাম কিয়া, ফুল দিয়া। কি ঠাকুরের পুজো হলো এটা বল, ওটা বন্ধ কর, আমি কথা বলছি তো। কি ঠাকুরের পুজো হলো? কালীমা, বিপত্তারিণী পূজা, কালীমা দুর্গা মা সবকা অরেক অরেক রূপে। ছেলেদের বললাম তো বটে, কিন্তু কতটা ঠিক বললাম জানি না, আই থিঙ্ক আমি ঠিকই বলেছি। কারণ সবার তো আলাদা রূপ, আলাদা যুগে যুগে এসেছিল আলাদা রূপ, আমার এটাই জানা সব ঠাকুরেরই। তো বিপত্তারিণী হয়তো আরেকটা, ওনারই আরেকটা রূপ আর কি, দুর্গা কালী ঠাকুরের আরেকটা রূপ। আমরা তো মা যখন যেত বিপত্তারিণী পুজো করতে, আমাদের বর্ধমানে যে মঙ্গলাবাড়ি আছে ওখানেই যেত, তো মঙ্গলাবাড়িতে তো কালী ঠাকুর আছে, তো কালী ঠাকুরকেই মা পুজো করতে যেত। তো সেই হিসাবে আমি ছেলেদেরকে বললাম যে কালী ঠাকুর বা দুর্গা ঠাকুরেরই আরেক রূপ বিপত্তারিণী। আর আমি যদি ভুল হই তাহলে তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিও কমেন্ট করে, বা যাই হোক আমাকে ভুলটা ধরিয়ে দিও। আমি ঘুগনির আলুটাকে কষছি, আর এখানে আমি যেটা বানাবো এখন সুজির হালুয়াটা, তো ওটা বানিয়ে নিই। তো এই যে আমি এক কাপের মতো সুজি নিয়েছি, এটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই যে হালকা রোস্ট হয়ে গেছে সুজি, এখানে আমি এক কাপের একটু কম ঘি দিয়ে দেবো। এই যে এখানে কেটে দেওয়া কাজু কিশমিস আর হচ্ছে এলাইচি। এবার এখানে এক কাপের মতো জলও চলে যাবে, শুধু এক কাপ দিলাম, তারপর আমার মনে হলো আরেকটু লাগবে, তো আমি আরেকটু দিই, কারণ এটাকে তো ভালো করে ফুলতে হবে সুজিটাকে, তো এখনও না দানা দানা আছে, তো সেই কারণে আরেকটু দিয়ে আমি একদম দেখো 200 এখানে আমি টেম্পারেচার যেটা দিয়েছি 200 দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেবো। চিনি দিলাম এবার, এটা পুরো হয়ে যাওয়ার পর চিনিটা দিলে বেশি টেস্টি হয় খেতে, তো এখানে আমি ওই হাফ কাপের মতন চিনি দিয়েছি, হাফ কাপের থেকে একটু কম হবে, মানে আন্দাজ মতো যতটা চিনি আর কি খায় মানুষ, বেশি না কমও না। আচ্ছা, এখানে আদাসের জন্য আর ডাডার জন্য প্রসাদ বেড়ে নিই, ওখানে আমানকে দিয়ে দিয়েছি, অলরেডি বসে খাওয়া স্টার্ট করে দিয়েছে। সেই যে আমার এখানে সুজির হালুয়া হয়ে গেছে, আর এই যে ঘুগনিও হয়ে গেছে, শুধু লুচিটা বাকি আছে, লুচিটা বাকি আছে, আর একটু ময়দা একটু কম পড়েছে, তো ড্যাডাকে পাঠিয়েছি একটু দোকানে, তো ময়দাটা আনলেও মেখে দেবে, দিয়ে ফটাফট লুচি বেলে গরম গরম লুচি ভেজে খেতে বসবো। 1:25 বাজে, তবে 1:25 আমার বলতে পারবো যে 75% আজকের যে পুজোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যে এখানে চলছে এখন লুচি ভাজা, এখানে বেলে আমি কিছু রাখলাম, ও এখন কিছু বেলছে, আর এখানে কিছু ভেজে রেখেছি। নেই বাবু, ম্যাদা ম্যাদা হামেশা নেই খাওয়া থাকতে না। এই যে আজকে আমার থালি, ভোগ থালি যেটাকে বলা হয়, পুজো টুজো করে যেটা সব ঘরে তৈরি হয়, আর এখানে তো 13টা লুচি খাওয়ার নিয়ম, যেটা আমি আমার ধারায় হয়তো হয়ে উঠবে না। আর এখানে যা আছে, এই যে সাদা সাদা লুচি বানিয়েছি আজকে কালো জিরে দিয়ে, ঘুগনি আছে, আর এই যে সুজি খালি। আর ওখানে খেতে বসেছে আদর্শ আর আমার নিচে, ওনাদের নিচে বসতে ভালো লাগে, সামনে টিভি দেখবে তাই। তো চলো খেয়ে নিই। বউ কে ছিল না, কে কে আচ্ছা বানায়? এখন এখানে মা আর বাবা, এখন বাবা এখানে রোডে বসে বসে খাচ্ছে, আর মা বাবাকে কোম্পানি দিচ্ছে। না, আমার চুলটাও শুকিয়ে যাবে না রোদে, আর সোনা এখন এলো তাই খাবার দিয়েছি।
রোদটা এখানে আছে তাই ভাবলাম এখানে বসে পড়ি না, তো আমি কম ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছিলাম। ঠান্ডা এখানে পড়তেই পারলো না তোমাদের? না ঠান্ডাটা ভালোই আছে, তুমি যাই বল না এরকম বলতে বসে থাকি তাহলে ইরিঙ্গা গেলে কি করবে? ইরিঙ্গা গেলে পচে যাবো ঠান্ডার। আচ্ছা এই যে আমার আর শোনার জন্য দু কাপ চা পানি নিয়ে এলাম, 6:30 বাজছে। সো গুড ইভিনিং, একটু ঘুম দিয়েছি আজকে দুপুরবেলা অনেক দিন বাদে, তো চলো চাটা খাই তারপর দেখা যায় আগে আগে কি করা যাবে। গুড ইভিনিং, বাজছে হচ্ছে কটা? আচ্ছা 7:45 বাজছে, শোনা ও মাই গড। তো চলো 7:45 মতো বাজছে আর আমরা এখন বেরোচ্ছি ওই গ্রোসারি আনতে, তো অনেকটা লেট হয়ে গেল যদি বা বেরোতে বেরোতে চা খেতে খেতে গল্প করতে করতে এই ছুটির দিন থাকলে যা হয় আর কি। তো চলো গিয়েই এখানে যাব আমাদের এয়ারপোর্টের এখানে সিম্বা সুপার মার্কেট, যেটা আমি যেটা আমরা যাই আর কি সব সময় প্রত্যেক মাসে, এখান থেকে কিছু গ্রোসারি নিই আবার কিছু খুচরো মার্কেট থেকে নিই। তো চলো আজকে সিম্বা থেকে নেব কিছু স্ন্যাক্স বাগারা বিস্কিট, এগুলোই ওখান থেকে তুলি। তো চলো বেরো। 9:30 বাজে, 8:00 সময় গিয়েছিলাম, 9:30 বাজে, 1.5 ঘন্টাতে ফিরে গেছি। তো যাই হোক ওখানে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি ভিডিও শ্যুট করছিলাম। তো চলো যা যা শপিং করেছি মানে টুকিটাকি যা যা ঘরের স্ন্যাক্স কিনে নিয়েছি তো একটুখানি শেয়ার করি। আচ্ছা এই যে এগুলো সব যে যত স্ন্যাক্স আছে অ্যান্ড কুকিজ বিস্কিট সবই এগুলো ছেলেদের টিফিনে আমাকে একটু একটু দিতে হয় যে ওরা এটা নয়তো ওটা, ওটা নয়তো ওটা খাবে এই বলে। তো এখানে ওদের সব বিস্কিট কুরকুরে আর এই যে এগুলো আমিও মাঝে মাঝে খুব ভালো খাই, সোনাও ভালো খায়, চানাচুর তো তেমন পাওয়া যায় না, যা পাওয়া যায় তাই দিয়ে আর কি মুখের টেস্টটাকে আর কি টেস্ট করি আর কি। এখানে এই যে এই কেকটা, এগুলো তো সব ইন্ডিয়া থেকে আসে, এই কেকটা আমি খুব ভালো খাই ব্রিটানিয়ার। তো এখানে কখনো খুব পাওয়া যায় ওই সুপার মার্কেটে এই সিম্বা সুপার মার্কেটে কখনো আবার পাওয়া যায় না, আর কি যেমন অ্যাভেলেবেল ছিল না কয়েকটাই পড়েছিল তার থেকেই 4-5টা তুলে নিয়ে এলাম। তো এই ব্রিটানিয়ার এই চকলেট কেকটা খুবই টেস্টি লাগে খেতে। আর এই যে দই নিয়ে এলাম, আজকাল দইটা আমরা খুবই খাচ্ছি পেঙ্গলস স্ন্যাক্স। আর এই যে মুড়ি, মুড়িটাও কিন্তু ইন্ডিয়া থেকেই আসে, মানে বেশিরভাগ জিনিসই এখানে ইন্ডিয়া থেকেই আসে। আর এখানে যেমন কি বলবো মুড়িগুলো না এখানে যেটা হয় একটু তেড়ানো টাইপের হয় মুড়িগুলো, আর আমি কি করি পরে আবার এটাকে একটু ভেজে নিই তাহলে ও একটু ক্রাঞ্চি হয়ে যায়, দিই ডাব্বাতে ভরে দিই, বাস একটা একটা করে ভাজি, মানে একটা প্যাকেট ভাজবো। আর আমার বেশি দিন মুড়ি চলে না, আমি মুড়ি খেতে খুবই ভালোবাসি তো খুব তাড়াতাড়ি মুড়ি শেষ হয়ে যায়, খিদে পেলেই মুড়ি খাই, যাই হোক অপশান না থাকলে মুড়ি, খিদে পেলেই মুড়ি। আর এই যে 6,500 নিয়েছে সিলিং, 6,500 সিলিং, ছেলেদের ফেভারিট নিউটেলা। আমি একটু এই যে আমুল দুধের একটা ডাব্বা নিয়ে এলাম, কিছু একটা বানাবো ভেবেছি তার জন্য, পোলাও মশালা সস বিস্কিট গুড়, তারপরে এই দিকটাতে আছে হচ্ছে গিয়ে চিড়ে, এই যে ব্যাসন, এই আচ্ছা আচ্ছা সুজি, ব্যাসন ব্রাউন ব্রেড অ্যান্ড ম্যাচিস বক্স, চা পাতা, ওয়াক বাকরির চা পাতাটা এত ভালো কি বলবো, আগে তো চা খেতাম না এখন খাই তাই চায়ের ফ্লেভারটাও বুঝতে পারি কোনটা কেমন। দেন এটা হচ্ছে পাওভাজি মশালা সল্ট। তো এই তো এই হলো আজকের বাজার। পরে আছে এই যে ওয়াশরুমের জন্য কিছু জিনিসপত্র, তারপরে হয়ে গেল নিজের ফেস ওয়াশ সাবান, এই সমস্ত জিনিসগুলো আছেই। তো চলো আমি ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আর অলরেডি ড্যাডা ভাত করে গেছে বয়েল আর কি, অনলি প্লেন ভাত, আমি আলু সেদ্ধ বসিয়েছি, টমেটো কেটে রেখে দিয়েছি, টমেটো ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে রেখে এলাম। তো রাতে তিনজনা সোনার মানে ছেলেরা আর শোনা ওই আলু সেদ্ধ মেখে দেবো শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে টমেটো ভাজা, আর আমি ওই দিনের লুচি তো ভাজা আছেই, একটুখানি ঘুগনিও আছে তো লুচি ঘুগনি খেয়ে নেবো। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে রঙিন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সবার নিজের খেয়াল রেখো, সাথে অন্যেরও খেয়াল রেখো, আবার দেখা হবে রঙিন একটা ব্লগের সাথে। চলো টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।